ভোর রাতে খবরটা এসেছিল, একসঙ্গে 17টা ঘুমের ওষুধ খেয়েছিল, বাঁচানো গেছে। এই যা ভাবতে খারাপ লাগছে আমার, ভাগ্যিস তুমি ছিলে না বোধ। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোর মামা যতবার ফোন করেছে সন্দীপ একবারও কথা বলেনি। আমি বলেছি সিট চাঁদিফাটা গ্রামের অবস্থা ভালো না, অশান্তি বাড়ছে, খুনো খুনি বাড়ছে, তোর মামাকে এখানে নিয়ে চলে আয়। রামবুদা তুমি বিশ্বাস করো দাদা পেনাল্টি মিস করতে পারে? জানিস ও না এই ঠকে যাওয়াটা মেনে নিতে পারছে না, ওই জন্য না মেয়েদের দেখলে ওর কিরকম একটা অ্যালার্জি শুরু হয়, চাঁদিফাটার নাম শুনলে না ও খুন পর্যন্ত করতে যায়। সন্দীপের মতো ওরকম একটা স্ট্রাইকার যে বাড়ির দিকে না তাকিয়ে গোল করতে পারে, ঘুমড়ছে তো, হেরে গেছে না? আমার খুব ভয় লাগে জানো, মা বাবা কেউ তো নেই, থাকার মধ্যে পাগল হয়ে যাবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে? যাকে বলে বিষ বিষ বিষক্ষয়। মেয়েতে অ্যালার্জি না, সালা যত মেয়ে আছে মানে বস্তা বস্তা মেয়ে এনে না ওর ঘাড়ে ফেলতে হবে। আছে আছে আয়। হ্যালো, চিন্তা নেই লড়কে লেঙ্গে লড়কি সান এসে গেছে। খবরদার র্যাম্বো আগার ইয়ে সব কেলো কা কীর্তি কিয়া। এই এই কি ভেবেছিস কি রে তুই, তুই রেগে গেলে হিন্দি বলবি আর আমি ভয় পাবো? আমি না সে কথা পড়ে খবরদার এক পাও এক মিনিট বলে দিচ্ছি। হ্যাঁ কি ভেবেছিস কি ভেবেছিস কি, আমরা কি মেয়ে দেখবো না? এই মেয়ে দেখা আমাদের জন্মগত অধিকার, এই ঝাড়ি মারা আমাদের জন্মগত অধিকার। এই নিমাইদা দেখুন তো খালি এই করছে, এই যে নদীর নিমাই চলে মনের মাথা দেখ বলছি
নাম মানে এখনো কাউকে পাইনি তাই এখনো তা কেমন পছন্দ আমার মত স্লিম বলছি একটা কথা কিন্তু মাথায় রাখবেন দেখবেন আর একা থাকবেন না বলা তো যায় না কখন দেখবেন বিপদ এসে না পায়ে পায়ে আপনার শিওরে দাঁড়াবে দাঁড়িয়েছে কোথায় রে কোন দিকে পালালো হ্যাঁ এক মিনিট গেছে কেমন আছো ভালো তুমি আমি তুমি কিন্তু অনেক পাল্টে গেছো ওয়েল মেকওভার বলতে পারো আমি আমি মডেলিং জয়েন করেছি মডেলিং সত্যি ওয়াও কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ গ্রামের কি খবর চাঁদি ফাটায় আর ফিরে যায়নি কোনোদিন সেদিন তুমি যদি আমার গ্রাম থেকে সরিয়ে না দিতে আমাকেও শয়তানগুলোর হাতে পড়তে হতো তোমার দিদি সিঞ্জিনী সেদিনের পর থেকে বাবা দিদি কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি দিদি আমরা সবাই হেরে গেলাম জানো শুধু একটা ফুটবল ম্যাচ আমাদের সবার জীবনটাকে একেবারে ঘুরিয়ে দিল দাদার ওই ওই পেনাল্টিটা মিস করা না আমার কাছে আজও একটা রহস্য আমি যত দূর আমার দাদাকে চিনি এই দাদা চোখ বন্ধ করে ওই শটটা মারলে গোল হয়ে যায় তাহলে কি হলো বলো তো পেনাল্টিটা মিস করলো কেন একটা জিনিস দেখাই তোমায় এই দেখো পোর্টফোলিও নট ব্যাড মনে আছে আমার তোলা ছবি শ্যামলি তোলা ওসব ফোকটিয়া মাল অনেক দেখেছি ছবি ওঠে ছবি তুললে আমি কি পাবো আউ দক্ষিণা 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 কালি দেখি আমি কি পাবো শহরের ছেলে না শহরে গিয়ে থাকো গোয় বেশি করতে রে এই গেল